তো আপনারা প্রায় দেখেছেন যখনই সাপ দেখেছেন কোনো জায়গায় বা ইউটিউবে হোক বা কোন সোশ্যাল মিডিয়া হোক বা কোনো জায়গায় সাপ খাওয়া দেখাতে গিয়ে হোক, আমাদের কিন্তু দুটো মা, একটা মা যে হচ্ছে আমাদের জন্ম দিয়েছে, আর একটা মাকে সেটা হচ্ছে আমাদের প্রকৃতি মা, যে কিন্তু আমাদের সবকিছু দিচ্ছে। তখন কি হয়ে বলে সাপ একটা প্রেশার দিয়ে হ্যালো ভিউয়ার্স, আমি সমাজিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সমাজিত। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকেও কিন্তু কোনো রেস্কিউ ভিডিও নয়, আজকে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, সেটা হলো পলাশী মীরা হাই স্কুলে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের টিম নিয়ে, আমার সঙ্গে আছে দেবাশিস দা এবং পুষ্কর এবং অমিত। তো আমরা এখন যাচ্ছি সেখানে প্রোগ্রামটা করার জন্য, তো আপনারা আমার ভিডিও সঙ্গে থাকুন এবং প্রোগ্রামটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা বার হই, আর দেখতে পাচ্ছেন এখন আমরা বেথডৌড়ি টোলে দাঁড়িয়ে আছি, তো আমরা পুরোপুরি রেডি আর আমরা এখন বার হব পলাশীর জন্য। নদিয়া পলাশীতে, তো পলাশীর নাম অবশ্যই আপনারা সবাই শুনেছেন, কারণ এখানে সেই যুদ্ধ হয়েছিল এবং সত্যি খুব সুন্দর একটা জায়গা, একটু গ্রাম্য পরিবেশ। তো চলুন আমরা এখন ভিতরে এন্ট্রি নেব, কারণ সবাই আমাদের জন্য ওয়েট করছে, অলরেডি 11টা বেজে গেছে। তো আসুন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যে আজকে আপনারা এখানে এসেছেন। আর সবার আগে আমি আমার বিষয়ে বলে রাখি, আমি সমরজিত ঘোষ। তো এই ওয়াইল্ড লাইফ এবং ওয়াইল্ড লাইফ অ্যানিমেল নিয়ে আজকে বিগত 9 বছর ধরে আমরা কাজ করে আসছি, আর আমাদের এনজিওর নাম হলো বেথডৌড়ি নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। আর দাঁতটা হয় অনেকটা ইঞ্জেকশনের সূচের মতো, তো কি হয় যখন কাউকে বাইট করে সাপ, তখন এই বিষতলি থেকে ওরা পাম্প করে এবং এই দাঁতের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে পৌঁছে যায়। আর এইখানটা আমি আরো একটা কথা বলবো, মানুষ একটা জিনিস খুব ভুল করে, কারণ প্রায় আমাকে বলে দাদা একটা বিষাক্ত সাপ দেখেছি, ঠিক আছে সাপ কিন্তু কখনো বিষাক্ত হয় না, আমাদের সবার আগে বুঝতে হবে বিষাক্ত আর বিষধর এদের মধ্যে পার্থক্যটা। বিষাক্ত মানে হচ্ছে যেটা আমার স্ক্রিনের উপর পড়লে যেটা কোনো একটা এফেক্ট হবে বা রিয়াকশন হবে, কিন্তু বিষধর কি, বিষধর হলো যতক্ষণ না আমাদের রক্তের মধ্যে মিশছে ততক্ষণ কিন্তু কোনো ক্ষতি হবে না। কোনো মানুষের যদি শরীরের ভিতরে যদি আলসার বা কোনো প্রবলেম না থাকে, সে কিন্তু সাপের বিষ খেতেই পারে, সাপের বিষ খেলে কিন্তু মানুষের মৃত্যু হয়। সবসময় খেয়াল রাখতে হবে আমাদের সাপের লেজের দিকে, দুটো সাপ একসঙ্গে জড়াজড়ি করলে কিন্তু সেটা মেটিং হয় না, সেটা মারামারিও হতে পারে। গোটর সাপের সঙ্গে যারা সাপের কিন্তু প্রায়শই মারামারি হয়, আর গ্রাম বাংলার মানুষ কিন্তু সেই বিষয়টা না বুঝতে পারে, তখন বলে যে মেটিং হয়। এবং যে দিনটা ঘটে দিন থেকে নাকি অর্ধেক নাকি গোটর সাপের বাচ্চা হয়, অর্ধেক নাকি দাঁড়া সাপের বাচ্চা হয়, এটা হচ্ছে পুরোপুরি একটা ভুল কথা। কেন কাল তার ভিতরে ইঁদুর ঢুকবে, আর সেই ইঁদুরকে খাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে সেখানে সাপও ঢুকে যাবে। সবসময় টর্চ লাইট ব্যবহার করবে এবং হাতে একটা লাঠি রাখবে। তো আরেকটা যে বিষয়টা, গ্রাম বাংলায় প্রায় দেখা যায় যে মানুষ
নিজে সব এবং প্রায় রাতের বেলা কিন্তু স্নেক বাইট এই কেসগুলো হয়। তাই সব কোনো সময় নিজে শোবেন না, আর যদি কোনো সময় নিজে শোন তাহলে কিন্তু অবশ্যই মশারি টাঙাবেন। তাহলে পিলা কারণ এতটাই নিঃশব্দে আপনার কামড়ে দিয়ে চলে যাবে যে আপনি বুঝতে পারবেন না। তাই সবসময় যখনই নিচে ঘুমোবেন অবশ্যই মশারি টাঙিয়েই ঘুমোবেন। আপনারা আপনারা কি করবেন সবার আগে এটাই আপনাদের জেনে রাখা দরকার যে সাপে কামড়ালে আপনারা কি করবেন। দেখুন সাপে কামড়ালে ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা বলে কোনো কিছু হয় না। সাপে কামড়ালে একটাই চিকিৎসা, সেটা হচ্ছে হসপিটাল, আর একটাই ওষুধ যেটাকে বলা হয় এভিএস অ্যান্টিভেনম সিরাম। দেখুন যে প্রথম ছবিটা দেখছেন যে বাঁধন দিয়েছে এবং বাঁধন দেওয়ার পর একটা বন্ধু তার বন্ধুটা কি করছে মুখ দিয়ে করার চেষ্টা করছে। তো আমরা প্রায় সিনেমায় দেখে থাকি যে সাপে কামড়েছে সেখানে একটা ওঝা এসছে এবং ওঝা আসার পর সেই মুখ দিয়ে বিষ মাজালো এবং মুখ দিয়ে সেই বিষটাকে টেনে বের করে দিল রক্তের সাথে। তো দেখা বলবো আগে যখন আমাদের চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না তখন এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত কাজগুলো হতো এবং তারা একটা এক্সপার্টও ছিল সেই বিষয়টা নিয়ে। তবে আমাদের চারিপাশে আমরা যত সাপ দেখতে পাই বেশিরভাগ সাপই কিন্তু নির্বিষ, মাত্র এই পাঁচটা সাপেরই কিন্তু বিষ আছে যে ছবিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই নির্বিষ সাপের কামড় হয় আর এই সমস্ত ঝাড়ফুঁক তান্ত্রিক করে কিন্তু সেটা ভালো হয়ে যায়। তাই একটা জিনিস মাথায় রাখবেন এভিএস যেটা তৈরি হয় সেটা কিন্তু সাপের বিষ দিয়েই তৈরি হয় আর সাপের ওষুধ কিন্তু ওটাই, কোনো গাছ গাঁদরা বা কোনো জড়িবুটি দিয়ে কিন্তু সাপের বিষ কখনোই নামে না। দ্বিতীয়ত হচ্ছে যে তান্ত্রিক যেটা কথা বলছিলাম এগুলো কিন্তু পুরোপুরি ভণ্ড। কারণ বললাম কি যে যে কোনো বিষধর সাপে কামড়ালে সেখানটা একটা সিমটম হয় যে জায়গাটা ফুলে যায় এবং সেই জায়গাটা অতিরিক্ত যন্ত্রণা করে। জোরটা কি করবে সবার আগে দেখবে যে কি সিমটম হচ্ছে তোমার, তাই সবার আগে সেই জায়গাটা দেখবে যে যখন দেখবে ফোলেনি বা যন্ত্রণা করছে না তখন তোমাকে ভুল বোঝানো বা তোমার ফ্যামিলিকে ভুল বোঝানো শুরু করে দেবে যে এই সাপটার জোড়া ছিল তোমার পূর্বপুরুষরা মানে এই জোড়াকে মেরে দিয়েছে আর এই সাপটা কিন্তু তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরছে, তোমার ছেলেকে বাঁচানো যাবে না, তোমাদের বংশ কিন্তু ধ্বংস করে দেবে। প্রথমে এরকম একটা ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন তার বাড়ির লোক কি বলে যে যত টাকায় লাগুক না কেন আপনারা সুস্থ করে দিন। তখন বলে ঠিক আছে তুমি 10,000 টাকা দাও, চাল ডাল দাও। তো ওদের যে চাহিদাটা থাকে সেটা মেটানোর পর ওরা কি করে কিচ্ছুই নয়, সামান্য কিছু এটা ওটা একটা জড়িবুটি খাইয়ে দেয়, ব্যাস তোমাকে বলবে ঝাড়ফুঁক করে বলবে যাও তোমার ছেলে সুস্থ। অ্যাকচুয়ালি তোমার কিন্তু কোনো বিষই হয়নি। এইভাবে কিন্তু ওরা দিনের পর দিন এইগুলো চালিয়ে যাচ্ছে। আর কি হয় যখন কোনো বিষধর সাপে কামড়ায় তখনও মানুষ তখন সে বিশ্বাস করে, সেই লোকটার উপর একটা বিশ্বাস তৈরি করে সেই লোকটার কাছে নিয়ে যায়। কিন্তু প্রথমে বললাম 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। তো কি হয় যখন ওজা বাড়ি নিয়ে যায় সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে ফেলে এবং লাস্টে যখন হসপিটালে নিয়ে আসে তখন মানুষটা কিন্তু মারা যায়। প্রায় সবাই এটা গ্রাম বাংলায় হয়ে থাকে কারণ এরকম মানে খবর আমার কাছে প্রায়ই আসে যে ভাই সাপটাকে আমরা মেরে নিয়ে এসেছি তুমি তো হসপিটালে আসো, যে সাপটা কামড়েছে ওটাকে আমরা মেরে নিয়ে এসেছি হসপিটালে, সাপ দেখে চিকিৎসা হবে। তো প্রথম কথা বলে রাখি হসপিটালে কিন্তু সাপ দেখে চিকিৎসা হয় না, রোগীর সিমটম দেখে তার শারীরিক অবস্থা দেখেই কিন্তু চিকিৎসা হয়। কোনো তা আমাদের এখানে যতই বিষধর যে 5টা বিষধর সাপ আছে এদের কিন্তু একটাই ওষুধ সেটা হচ্ছে এভিএস, বারবার একটা কথাই বলছি এটা তারা কিন্তু দ্বিতীয় কোনো ওষুধ নেই। সেই কারণের জন্য সাপ মারার বা তাকে সঙ্গে করে মেরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেই সাপটাকে মারতে গিয়ে কিন্তু আপনাদের একটা বিপদ হতেই পারে। বাঁধন দিয়ে দিলে সেই বিষটা উপর দিকে উঠতে পারবে না। তো প্রথম কথা মনে রাখি যে বাঁধন দেয় এই পদ্ধতিটা কিন্তু পুরো একটা ভুল পদ্ধতি, এটার জন্য কিন্তু সেই জায়গাটা প্যারালাইজ করতে হয়ে যেতে পারে। দেখো ডাক্তাররাও বাঁধন দেয় কিন্তু ওরা কি করে মিডিলে একটা আঙুল রেখে এক আঙুল গ্যাপ রেখে ওরা কিন্তু বাঁধনটা দেয়। অ্যাকচুয়ালি বাঁধনটা দেওয়া হয় এই কারণে, প্রথমে এই কারণে বললাম যে আমাদের ভারতবর্ষে যত মানুষ মারা যায় 70% মানুষ কিন্তু মারা যায় হার্ট অ্যাটাক বা ভয়ে, যন্ত্রণা শুরু হয়ে যাবে, জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং জায়গাটা ফুলে যাবে। এই সিমটম দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বিষধর সাপে কামড়েছে বা ডাক্তারবাবু বুঝতে পারে যে একে বিষধর সাপে কামড়েছে। তো এই কালা সাপ এমন একটা সাপ এর বিষ দাঁত এতটাই ছোট যে এ যদি কামড়ায় মানুষ বুঝতেও পারবে না যে মানুষকে কামড়ে দিয়েছে। আর এর দেখতে পারে যে ঠিকঠাক যদি চিকিৎসা না হয় তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু এরকম অবস্থা হতে পারে। কেন হতে পারে যে একটু আগে বললাম যে রাসেল ভাইবা যার দ্বিতীয় নাম হয় কামড়া রাসেলি আর যার বাংলা নাম হয় চন্দ্রবলা সাপ, যেটা অনেক চাঁদের মতো তার শরীরে আকৃতি। তো এই সাপটা হিমোটক্সিন জাতীয় বিষ থাকে
আর হিমোটক্সিন জাতীয় বীজের কারণে কি হিমোটক্সিন জাতীয় বীজ যদি আমার শরীরের মধ্যে ঢোকে তাহলে কিন্তু আমার রক্তটা অনেকটা নন অ্যাক্টিভ হয়ে থাকার পর 4 বছর 5 বছর এবং এমনকি 10 বছর পর দিয়েও হঠাৎই আমার অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং অ্যাক্টিভ হয়ে গেলে তখন কিন্তু এই রকম অবস্থা হয়ে যাবে সেই জায়গাতে পচন শুরু হবে এবং সেটা কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে এবং তখন কিন্তু মানুষটা মৃত্যু হবে তাই যখনই চন্দ্রনাথ সাহেব নাম হবে সবসময় চেষ্টা করবে প্রথমে প্রথমে প্রাথমিক হসপিটালে নিয়ে যাও এবং তারপর তোমার একটা ভালো রাস্তা এবং ভালো একটা হসপিটাল নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা যে সাপে কামড়ালে যে সিমটম গুলো যে আপনি কিভাবে বুঝবেন যে একটা মানুষকে সাপে কামড়াতে মানে কিশোর সাপে কামড়েছে তো চোখগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা শিবনেত্র মানে শিব মায়ের ভাবা ঠিক চোখটা যেরকম থাকে ঠিক অনেকটা ওরকম হয়ে যায় একদম পুরো ঢুল ঢুল চোখ তো চোখ দেখে চোখের পাতা আস্তে আস্তে নেমে আসবে এবং কালাটা বাদ দিয়ে যদি অন্য কিছু সাপ হয় তাহলে সেই জায়গাটা কিন্তু যন্ত্রণা করবে এবং ফুলে যাবে স্নেক বাইট যখন হয় কেমন হয় অনেকে আমরা শুনতে পারি না যে বিষধর সাপে কামড়ালে দ্রুত দাঁত বসে এটা কিন্তু ভুল কথা বিষধর সাপে কামড়ালে দ্রুত দাঁত দাঁত দিয়ে বসবে এরকম কোনো ব্যাপার না সেটা একটা দাঁতে বসতে পারে দুটো দাঁতে বসতে পারে এবং সেই জায়গাটা ছিঁড়ে যেতেও পারে তাই এবং আমরা বাইট করছি আমি সেই সময় হাতটা কামড়ে যাবো দাঁতে ছিঁড়ে যেতে পারে তাতেও কিন্তু বিষ হতে পারে তাই কোন সময় ওই ক্যাজুয়াল নেবেন না যে একটা দাঁত বসে যে এটা বিষধর সাপের কামড় নয় যে দুটো দাঁত বসতে তবে বিষধর সাপের কামড় তো এই ভাবনা চিন্তা গুলো কিন্তু মনের মধ্যে রাখলে হবে আপনি যদি পায়ে কামড়ায় তাহলে আপনি কিন্তু মিডিলে একটা আঙুল রেখে তারপর কিন্তু বাঁধন দেবেন আর এই বাঁধন দেওয়ার কিন্তু কোনো কাজ নেই একদম দৃঢ় কিন্তু আমার এর প্রচুর কাজ কারণ 70% মানুষ হাতে থেকে মারা যায় আর সেই মানুষের কিন্তু মনোবলটা বাড়ানোর জন্য কাজে লাগে এই বাঁধন যদি হাতে কামড়ায় হাতে এরকম একটা তেল রয়েছে সে হাতটাকে এইভাবে বেঁধে হাতটা কিন্তু নাড়াচাড়া করলে হবে না সেইভাবেই একটা বন্ধুকে বলতে হবে বা বাড়ির ফ্যামিলিকে বলতে হবে যে আমাকে হসপিটালে নিয়ে চলো আর যখনই যদি তোমার সামনে কোনো সময় স্নেক বাইট হয় কাউকে যদি বিষধর সাপে কামড়ায় সব সময় চেষ্টা করবে যে বাইকে করে তাকে নিয়ে যাও কিন্তু বাইক সহজেই কিন্তু যে কোনো অলি গলি এবং যে কোনো জায়গাতে খুব তাড়াতাড়ি কিন্তু হসপিটালে পৌঁছাতে পারবে তাই সবসময় চেষ্টা করবে যে যারা স্নেক বাইট রোগী থাকবে তাকে কিন্তু বাইকে করে নিয়ে যাও দেখতে পাবেন যে একজন চালাবে এবং মিডিলের রোগীকে বসিয়ে পিছনে একজনকে ধরে ধরতে হবে যে যেমন সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কিন্তু সেরকম হয়তো সিমটম শুরু না হতে পারে সেই সিমটমটা শুরু হওয়ার জন্য একটা সময় লাগে তাই যে আমি নিজে সুস্থ আছি আমি একটা বাইক নিয়ে বেরিয়ে যাবো এটা কোনো সময় করবে না সঙ্গে কিন্তু দুজনকে অবশ্যই নেবে সাপ দেখতে পারতাম না কিন্তু সাপ এখন কেন আমরা এত দেখতে পাচ্ছি প্রত্যেকের এটাই ধারণা যে আগের তুলনায় সাপ নাকি অনেক বেড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাপ বাড়েনি সাপ কিন্তু প্রচুর কমে গেছে আগে জঙ্গলের পরিমাণ বেশি ছিল এবং খাবারের পরিমাণও কিন্তু বেশি ছিল তাই জঙ্গলে কিন্তু সাপ থাকতো আর আস্তে আস্তে আপনারা চারিদিকে দেখতে পাবেন যে যে হারে বাড়ি ঘর মানে কেটে দিয়ে সেখানটায় জঙ্গলগুলো কেটে দিয়ে বাড়িঘর তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে বন জঙ্গল যেভাবে শেষ হয়ে যাচ্ছে এবং খাবার যেভাবে নষ্ট মানে ওদের কমে যাচ্ছে যার কারণে ওরা কিন্তু খাবারের সন্ধানে আমাদের ঘরে ঢুকে পড়ছে হয়তো জঙ্গল থেকে একটা ইঁদুর আমাদের ঘরে ঢুকছে আর একটা সাপও সেই ইঁদুরটাকেই ফলো করতে করতে কিন্তু আমাদের ঘরে ঢুকে পড়ছে এবং ঘরে ঢুকে সেই ইঁদুরটাকে খেয়ে আমাদের ঘরের মধ্যে রয়ে যাচ্ছে হয়তো সেখানে ডিমও পাচ্ছে এবং হয়তো বাইচান্সই সেখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট মানুষের হয়ে যায় প্রায়শই এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটেও যায় তাই সবসময় আমাদের কিন্তু যেহেতু তোমরা এখন ছাত্র আস্তে আস্তে তোমরা বড় হবে এবং ভবিষ্যৎ আছে অবশ্যই তোমাদের একটা তবে অবশ্যই চেষ্টা করবে ওয়াইফাইটাকে ঠিক রাখার কেন রাখার আজকে যে তোমরা এখানটায় বসে আছে আজকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট এই যে এই ঘর বালি সব কিছু কিন্তু আমাদের প্রকৃতির দান আমাদের কিন্তু দুটো মা একটা মা যে হচ্ছে আমাদের জন্ম দিয়েছে আর একটা মাকে সেটা হচ্ছে আমাদের প্রকৃতি মা যে কিন্তু আমাদের সব কিছু দিচ্ছে আজকে আমরা যে জামা প্যান্টটা পরে আছি এটা কিন্তু প্রকৃতির দান তাই প্রকৃতিকে আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতেই হবে অলরেডি তোমরা প্রায় খবরে দেখো এখন তো সব প্রয়োজনে মোটামুটি এখন ডিজিটাল অনেকটাই তো মোবাইল অবশ্যই সবাই ব্যবহার করো এবং টিভিতেও তোমরা খবর দেখো যে ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না গরমকালে ঠিকঠাক মানে অতিরিক্ত গরম শীতকালে অতিরিক্ত ঠান্ডা তো এগুলো কেন হচ্ছে এগুলো কিন্তু টোটালি কিন্তু এত হারে দূষণ হচ্ছে আর জঙ্গল এবং এই সমস্ত বন্য প্রাণীগুলো যেভাবে কমে যাচ্ছে তার ফলে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে এবং আগামী দিনে কিন্তু আরো খুব কঠিন সমস্যার সম্মুখীন আমাদের কিন্তু হতে পারে
এই যে কিছুদিন আগে খবর দেখাচ্ছিল যে একটা পোকা যে গায়ে বসলেই সেই পোকাটা নাকি যেখানে বসছে সেখানে পুড়ে যাচ্ছে, অনেকটা অ্যাসিডের মতো। তো এটা কেন হচ্ছে? পোকাটা তো রাতারাতি জন্ম নেয়নি না, এটা অনেক আগে থেকে আমাদের মধ্যে ছিল। কিন্তু তারা কি তারা জঙ্গলে ছিল? আস্তে আস্তে যখন জঙ্গল কমে যাচ্ছে তারাও কিন্তু আস্তে আস্তে জঙ্গল ছেড়ে চলে আসছে, তারা বাঁচার তাগিদেই চলে আসছে। আর এরকম ভাবে কিন্তু অনেক কিছু আছে যেগুলো জঙ্গলের ভিতরে অনেক ক্ষতি, মানে ভালো খারাপ সব রকমই জীবজন্তু আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে, আর মানুষ কিন্তু সেগুলোকে মেরে ফেলছে। তো কখনোই আপনারা কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেল মারবেন না, কারণ প্রত্যেকটার কিন্তু আমাদের একটা বড় ভূমিকা আছে। আমাদের যে পরিবেশটা, যে ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেমে কিন্তু সাপের একটা বিরাট বড় ভূমিকা। তো কেন ভূমিকা? তোমাদের এদিকটা তো প্রায় গ্রাম এলাকা, আর তোমরা অবশ্যই চাষবাস সম্বন্ধে অবশ্যই তোমরা জানবে। তো দেখো, অলরেডি এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পৃথিবীতে মানুষের তিন গুণ বেশি ইঁদুর আছে আমাদের এই পৃথিবীতে। আর বিড়াল আমরা জানি কি, বিড়াল ইঁদুর খায়, ইঁদুর শিকার করে, কিন্তু ইঁদুরকে কিন্তু গর্ত থেকে বের করে খেতে পারবে না, সেটা কিন্তু একমাত্র সাপই পারবে। কারণ সাপ হলো ফ্লেক্সিবল, সে সহজে কিন্তু গর্তের ভিতর ঢুকে ইঁদুরকে কিন্তু খেতে পারবে। তো সাপ যদি আমাদের এখন কমে যায় তো কি প্রবলেমটা হবে আমাদের মধ্যে? ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে, এবং যারা চাষবাস করে যে সমস্ত চাষি ভাইরা আছে তাদের ফসল নষ্ট করে দেবে, আমাদের জামা কাপড় নষ্ট করে দেবে। তো প্রবলেম কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে যাই হোক না কেন, প্রবলেমটা কিন্তু আমাদের উপরে সেই পড়বে। তাই ইকোসিস্টেমটাকে কিন্তু ঠিক রাখা দায়িত্ব আমাদের মতো এই সমস্ত এনজিও বা কয়েকটা লোকের নয়, প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব এটা। সবাই বাড়িতে একটা গাছ লাগাও, একটা হিসেবে লাগাও, তোমাকে কারোর জন্য লাগাতে হবে না, তুমি নিজের জন্য লাগাও যে আমি সারাদিনে আমি পরিবেশ থেকে এতটা অক্সিজেন আমি নিচ্ছি আমার শরীরে। তো আমার তো কর্তব্য সেই অক্সিজেনটা যাতে তৈরি হয় সেই জায়গাটা পরিবেশকে দেওয়া, নিজে যেটুকু আমি অক্সিজেন গ্রহণ করছি আমি সেইটুকুর জন্য একটা গাছ লাগাই, তবেই কিন্তু আমাদের পরিবেশটা বাঁচবে। তো এইটা হচ্ছে আমাদের সেই ফুড চেইন, যে বাস্তুতন্ত্র যেটা দেখতে পাচ্ছেন, যে একটা ঘাস, ঘাস থেকে কি হচ্ছে ঘাস ফড়িং, আর সেই ঘাস ফড়িংটাকে কে খাচ্ছে? ব্যাং। ব্যাংকে খাচ্ছে কে? সাপ। সাপের খাচ্ছে কে? ইগল। এটা হচ্ছে ফিশিং ক্যাট বা বাঘ হয়ে বেছো বিড়াল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যীয় পশু, আমাদের রাজ্যের রাজ্যীয় পশু। এটা আমাদের আশেপাশে পাওয়া যায় প্রত্যেকটা পুকুর যেখানে মাছ ধরে খায়, কিন্তু দেখা যাচ্ছে কি এই প্রাণীটাকে অনেকে চিতাবাঘ ভেবে মেরে ফেলে, কিন্তু একে মারার আইনগত অপরাধ। আমাদের রাজ্যের রাজ্যীয় পশু সেখানে হচ্ছে বন বিড়াল, এটা মাঠে ঘাটে থাকে, একে চাষির বন্ধুও বলা চলে, কারণ কি এই ইঁদুরকে চাষির ফসল বাঁচায়। সেখানে হচ্ছে আর হচ্ছে গন্ধ কুকুর, বাড়ির আশেপাশে কিন্তু দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু গাছে ফল খায়, মানুষের বাড়িতেও অনেক সময় ঢুকে যায় ফল দেবে। আর এইটাকে বলে ভাম বিড়াল, এটাও মাঠে থাকে, এটাও ইঁদুর খায়, তাই না? অনেকেই আছে খেয়েছে আমি জানি, কিন্তু কত পাওয়া একদম বেআইনি। ঘরে নোংরা সেগুলো একটু পরিষ্কার করে, একবারে ঘরে সবুজ কর্তব্য কিন্তু কেউ খেয়ে খাবে না, কিন্তু যদি গণতন্ত্র জানতে পারে বা পুলিশ জানতে পারে কিন্তু ঘরে নিয়ে চলে যাবে। এটা কিন্তু উত্তরবঙ্গের ঘটনা, এই রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়ে এটি কিন্তু স্বীকৃতি মানে করে দিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে বাড়িতে থাকা বেআইনি। পাখির জন্ম হার আকাশে উঠবার জন্য, তোমার ঘরে শোভা বাড়ানোর জন্য না, এটা কিন্তু মাথায় রেখো। এটা কিন্তু কি হয়, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি, এটা কিন্তু ইকোসিস্টেমের ভালো একটা। তো এই মুহূর্তে আমরা প্রোগ্রাম শেষ করলাম, জানি না কেমন হয়েছে প্রোগ্রামটা, সেটা আপনারা এই কমেন্টে বলবেন যে প্রোগ্রামটা আমার আপনাদের কেমন লাগলো। এবং এই সমস্ত ছোটোখাটো বিষয় আশা করি আপনাদের এবং আপনাদের পরিজন সবারই কিন্তু জেনে রাখা অবশ্যই দরকার, আর সেটার জন্য যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের পরিজনদের মধ্যে এটাকে শেয়ার করুন, তাদেরও এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো জানা প্রয়োজন। কারণ সাপ এমন একটা জিনিস নিত্যদিনে যে কোনো সময় আমরা তাদের সম্মুখীন হতেই পারি,
তাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তো সেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা আসবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ।